বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যরা জানান, এদিন তারা বর্ধমান থানায় এসেছিলেন। কেউ বা কারা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছিল সেই ব্যাপারে তারা আইসির সাথে দেখা করতে আসেন, কিন্তু আইসি থানায় না থাকায় তার সাথে দেখা হয়নি। তাদের অভিযোগ, সরকারের নির্দেশ সত্ত্বেও অনেক স্কুল শিক্ষক গৃহ শিক্ষকতা করছেন, তার বিরুদ্ধেই তারা প্রতিবাদে নামেন। আজকে অ্যাকচুয়ালি কালকে আমাদেরকে থানা থেকে ফোন করে এখানে ডাকা হয়েছিল। আমরা কিছু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি বর্ধমান শহরেতে। একটা হচ্ছে যে আপনার গত 27 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন দপ্তর থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে আমাদের স্কুলের মাস্টারমশাইরা প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত প্রাইভেট টিউশন করতে পারবে না, এবং সে ব্যাপারে হেডমাস্টারমশাইকে দায়িত্ব নিতে হবে প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। এই মর্মে আমরা গোটা শহর জুড়ে আন্দোলন করছিলাম। কেউ আমাদের বিরুদ্ধে নিন্দে করে বা আমাদের কুৎসা রটিয়ে থানাতে আমাদের নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করে গেছে বা কিছু অভিযোগ করে গেছে হয়তো। আমরা এসেছিলাম আজকে, কিন্তু আজকে বড়োবাবু ছিলেন না বলে মেজবাবু তেমন কিছু বললেন না। তো ঘটনাটা হচ্ছে যে সরকারি নির্দেশিকা অমান্য করে যারা আপনার টিউশনি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে সব সময় সব জায়গাতেই, এবং ভবিষ্যতেও আমরা এদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। হ্যাঁ, আমরা গৃহ শিক্ষক, আমরা এখানে 70-100 জন আছি। সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এই এতদিন ধরে যে আন্দোলন চালাচ্ছিলাম, আপনার যে 27 তারিখের আমার শিক্ষা পর্ষদ থেকে যে নোটিফিকেশানটা বেরিয়েছে, 4 বছর ধরে কিন্তু এই নোটিফিকেশানটা ছিল না। একদম খোদ শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে আপনার নোটিশটা বেরিয়েছে, এবং সেখানে হেডমাস্টারমশাইদেরকে মেনশন করে দেওয়া হয়েছে যে আরটি অ্যাক্ট অনুযায়ী টিচারদের এগেনস্টে ব্যবস্থা গ্রহণ করতে। এরপর আমরা প্রত্যেকটা স্কুলে হেডমাস্টারমশাইদের কাছে যাব এবং সেই স্কুলের টিচারদের এগেনস্টে তাকে কমপ্লেন করব এবং আপনার তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য করব। এখন 50 জন উপস্থিত হয়েছি ঠিকই, কিন্তু এই বর্ধমান শহরেতেই আমরা আছি প্রায় 250 জন মতো আমরা গৃহ শিক্ষক আছি। তো আমরা সবাই একযোগে যেখানেই আমরা আন্দোলন করি সবাই একযোগেই করি। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।